জলবন্দী মাঠ থেকে হুহু করে জল ঢুকছে শিলাবতী নদীতে। বিপদজনক অবস্থায় রয়েছে পাকা বাড়ি এবং সেতুর বেহাল দশা। যে কোনো সময় সেখানে বিপদ ঘটতে পারে, সরকারি সাহায্যের আশ্বাস জানাচ্ছেন স্থানীয়রা। ডিভিসির ছাড়া জলে ডুবেছিল হুগলি, পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা। প্রতিবারের মতো তার মধ্যে ছিল ঘাটালও। এখনও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান। রাজ্য সরকার প্রতিশ্রুতি দিয়েছে যত দ্রুত সম্ভব ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হবে, তবে সেই সব এখন সময় সাপেক্ষ। মাস্টার প্ল্যানটি বাস্তবায়ন হওয়ার আগে পর্যন্ত কি হবে তা নিয়ে চিন্তা রয়েছে বিস্তর। বৃষ্টি, ডানার প্রভাব ও ডিভিসির ছাড়া জলে ঘাটাল ও তার পার্শ্ববর্তী এলাকার বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। জলের তলায় জলমগ্ন মাঠ, বহু চাষের জমি। শিলাবতী নদীর জল নামতেই হুহু করে হানা বরাবর জল ঢুকতে শুরু করেছে, আর তাতেই দেখা গিয়েছে বিপদ। এই ছবি দাসপুর এক নম্বর ব্লকের রাজনগর পশ্চিম এলাকার। এটা মানে আগের বানেতে হানা পড়েছিল, যে এই পোলটোল ধসে গেছিল, ধসে যাওয়ার পর তারপর এখানে হচ্ছে মোটামুটি এই সাঁকোটা করার পরে আবার এই যে বানটা এসেছে, এই বানে এই কেস ঘটেছে, জল এই হানা পড়ে গিয়ে। এই জলটা ঢুকছে কোথায়? মাঠের জলটা ঢুকেছে শিলাবতী দিকে। শিলাবতীতে ঢুকছে, তাই তো? হ্যাঁ, শিলাবতীতে ঢুকছে। বিগত বছর অনেক দিন থেকে এই হানাটা কিছুটা কম ছিল, তো এখন বন্যার কারণে পরের পর এই বাঁধটা আরো গভীর হয়ে যে হানাটা বড় হয়ে যাচ্ছে। তো এক মাসের মতন এই পোলটা আপাতত যাতায়াতের মতো বানিয়ে দিল, আবার দ্বিতীয়বার বন্যা আসার কারণে আবার এই ব্রিজটা প্রায় ভেঙে যাওয়ার মুখে। জলের তোড়ে দেখা গিয়েছে ভাঙন। নদীর ধারে থাকা পাকা বাড়ি রীতিমতো ঝুলছে, নড়বড় করছে সেতু। পরিস্থিতি বেগতিক বুঝে সংশ্লিষ্ট বাড়ির বাসিন্দারা ইতিমধ্যেই অন্যত্র আশ্রয় নিয়েছেন, তবে সেতু দিয়ে এখনো চলছে পারাপার। স্থানীয়রা জানাচ্ছেন সেতুটি জলের তোড়ে ভেঙে পড়লে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে একাধিক গ্রামের। আপাতত সেই চিন্তাই ভাবাচ্ছে স্থানীয়দের। পশ্চিম মেদিনীপুর থেকে মধুসূদন ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।